ক্লাস টুয়েলভের ফিজিক্স ক্লাসে আজকের আমাদের টপিক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তার গতিপথের প্রত্যেকটা বিন্দুতে একটা করে ইলেকট্রিক ফিল্ড আর একটা করে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এই ফিল্ড দুটোর পর্যাবৃত্ত কম্পন হয় এবং কম্পন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সঞ্চালিত হয়, এর ফলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করে। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য পরে পড়ব, তবুও তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বলে রাখি, যে ওর বিস্তার লাভ করতে গেলে কোনো মাধ্যমের পরোয়া করে না। মাধ্যম থাকলেও সে বিস্তার লাভ করতে পারে, মাধ্যম না থাকলেও সে বিস্তার লাভ করতে পারে। এইবারে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা সম্বন্ধে বিভিন্ন জিনিস আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে একটু আলোচনা করব। অ্যাম্পিয়ারের যে বদ্ধপথ সূত্র আমরা পড়েছিলাম তাতে দেখেছিলাম যেটা ক্লোজড পাথে বি ডট ডিএল এর মান হয় মিউ জিরো আই, সিম্বলগুলো যে যার নিজ নিজ অর্থ বহন করছে। এইখানে এই যে কারেন্টটা, এই কারেন্টটা যদি চেঞ্জড হয়, মানে কারেন্টটা যদি পরিবর্তনশীল হয়, তাহলে কিন্তু যে ওই পরিবাহিতার মধ্যে যে তড়িৎ ক্ষেত্র আছে সেও পরিবর্তিত হবে। কিন্তু সে কিভাবে পরিবর্তিত হবে সেটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারি না। সেখানে সেই জিনিসটা, সেই ইনফরমেশানটা দেওয়ার জন্য এই সূত্রটাকে মডিফাই করেন ম্যাক্সওয়েল। তিনি সূত্রটাকে এই রূপে প্রকাশ করেন যে ওই ডান দিকে যে মিউ জিরো আইটা আছে না, ওই মিউ জিরো আইটা হচ্ছে মিউ জিরো এপসিলন নট ডি ফাই ই ডিটি, যেখানে এপসিলন নট ডি ফাই ই ডিটি এই টার্মটাকে আইডি দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের যে পরিবর্তিত রূপ সেটাকে আমরা পাচ্ছি ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো আই প্লাস মিউ জিরো এপসিলন নট জিরো ইন্টু ডি ফাই ই ডিটি। ফ্যারাডের সূত্র থেকে আমরা জানতে পারি যে সময়ের সাথে সাথে যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় তাহলে সে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। আবার এই সূত্র থেকে দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে তড়িৎ ক্ষেত্র যদি পরিবর্তিত হয় তাহলে সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। অর্থাৎ এই যে ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট, এও কিন্তু এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুটোর মধ্যে একটা কানেক্টর, মানে এর কনসেপ্টটা দিয়েই আমরা পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র এবং পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র একজন আরেকজনের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে সেটা আমরা বলতে পারি। আর এই যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র তারা যে পরিবর্তিত হচ্ছে, হয়ে তারা তরঙ্গের মতন চারদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে সংজ্ঞা হিসেবে কি বলা যায়, কোনো স্থানে যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র থাকে তাহলে সেটি
তরঙ্গের মতন চারদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবারে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালী নিয়ে একটু আলোচনা করব। দেখো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কথাটা মানে ইউজড হয় পুরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যতগুলো আছে, মানে পুরো রেঞ্জ, পুরো একদম মানে রেডিও ওয়েভ থেকে শুরু করে গামা রে পর্যন্ত সব কটাকে পরপরগুলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বর্ণালী। অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন তরঙ্গ আমাদের চারদিকে যা আছে তার মধ্যে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি মানে কি ডিক্রিজিং ল্যামডা বা ওয়েভ লেন্থ, সেই অনুযায়ী আমরা রেডিও ওয়েভ, হার্জিয়ান রেজ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ফিজিবল লাইট, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, কসমিক রে ইত্যাদি বিভিন্ন ভাগে আমরা তার ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা ভাগ করতে পেরেছি। বলা বাহুল্য এর মধ্যে ভিজিবল লাইট ছাড়া ম্যাক্সিমাম সবকটাই হচ্ছে এখানে আমাদের ইনভিজিবল, মানুষের চোখে কিন্তু সেটা ধরা দেয় না। আচ্ছা, এইবারে এখানে একটা চার্ট আছে সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা এবং উৎস ব্যবহার এটা সম্বন্ধে, প্রথমে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 10^4 মিটার থেকে 0.1 মানে 10^-1 মিটার। দেখো, মাইক্রোওয়েভ তার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 0.3 মিটার থেকে 10^-4 মিটার। ইনফ্রারেড 10^-3 মিটার থেকে 7×10^-7 মিটার। আমরা যে আলোটা আমাদের চোখে দেখতে পাই, অর্থাৎ বেগুনি রং থেকে লাল রং পর্যন্ত, তার তরঙ্গ দৈর্ঘ্য ওই 7×10^-7 থেকে 4×10^-7 মিটার। এরপরে আসছে আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট আবার ওইখান থেকে শুরু করে মানে 4×10^-7 মিটার থেকে শুরু করে 6×10^-8 মিটার। এরপরে আসছে এক্সরে। এক্সরে আবার 10^-8 মিটার থেকে 10^-11 মিটার। আবার ওর মধ্যেও আছে, আমরা ওগুলো আগে পড়েছি পরমাণু চ্যাপ্টারে, যে ওর মধ্যেও আবার তরঙ্গ দৈর্ঘ্যের ভাগ অনুযায়ী আবার সফট এক্সরে, হার্ড এক্সরে ভাবে আমরা ভাগ করতে পারি। তারপরে আসছে গামারে 10^-11 মিটার। অর্থাৎ আমি তরঙ্গ দৈর্ঘ্যের কলামটা আগে কেন পড়লাম, কারণ এখানে ডিক্রিজিং অর্ডারে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে লিস্ট করা আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ওপর থেকে নিচের দিকে যত আসছি তত কমছে, তার মানে ফ্রিকোয়েন্সি তত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এনার্জি তত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভেদন ক্ষমতাও তত বৃদ্ধি পাচ্ছে। এখানে ব্যবহার সম্বন্ধে বলা হয়েছে, রেডিও ওয়েভ তো আমরা মোবাইলে যে সমস্ত ওয়েভ, এরোপ্লেন চালানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি কমিউনিকেশন সিস্টেমে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করি, মাইক্রোওয়েভ, সমস্ত র্যাডার মাইক্রোওয়েভ ইউজ করে, বিভিন্ন পদার্থের পারমাণবিক ও আণবিক ধর্মের পরীক্ষায় মাইক্রোওয়েভ ইউজ হয়, আর আমাদের ডেলি ইউজে আমরা কুকিং পারপাসে মাইক্রোওয়েভ ওভেনে আমরা মাইক্রোওয়েভ
ব্যবহার করি। ইনফ্রারেড কিন্তু ব্যবহার হয় চিকিৎসার ক্ষেত্রে, ফটোগ্রাফিতে আর স্পেকট্রোস্কোপিতে। দৃশ্যমান আলোর ব্যবহার তো আমরা সবার থেকে বড় ব্যবহার হচ্ছে, কোনো বস্তুর গায়ে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমার চোখে এলে আমি তাকে দেখতে পাই। তারপর এখানে একটা উদাহরণ দিয়েছে যে সবুজ হলুদ আলোর ক্ষেত্রে আমাদের চোখ সব থেকে বেশি সংবেদনশীল হয়, ঠিক আছে। এই জন্য বলছে যে টেনিস বলের রং সবুজ হলুদ করা হয় ইত্যাদি। আচ্ছা, অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রেতে তো আমাদের উপস্থিতিতে আমাদের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, এছাড়া বিভিন্ন চিকিৎসার কাজে, চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করা হয়। এক্স রে আমরা জানি পুরোটাই চিকিৎসা ব্যবস্থায়, সফট এক্স রে এবং হার্ড এক্স রে বিভিন্ন বিভিন্ন চিকিৎসায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর গামা রে, গামা রে নর্মালি ব্যবহার করা হয় না, কোনো মানে জীবিত কোষকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং গামা রে এখন যদি কন্ট্রোল ওয়েতে ব্যবহার করা যায় তাহলে ক্যান্সারাস সেল ডিস্ট্রয় করার ওর একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। এদিকে যেটা সেটাতে ওই জিনিসটাই পুরো ছবি করে দিয়ে দেওয়া আছে, কোনটার কত রেঞ্জ তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি এবং সেগুলো কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। বলছে বেশিরভাগ পদার্থই কিন্তু ইনফ্রারেড ওয়েভ শোষণ করে নেয়। এই ওয়েভটা শোষণ করে নেওয়ার ফলে পদার্থের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটে আর বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে ওজোনোস্ফিয়ার আছে, সেই ওজোনোস্ফিয়ার তো আল্ট্রাভায়োলেট রেকে শোষণ করে নেয়, করে সেটাকে ইনফ্রারেডে, ইনফ্রারেড রেডিয়েশনে পরিণত করে। এই সেই জন্য এই ওজোনোস্ফিয়ারকে, ওজোনোস্ফিয়ারের মধ্যে কিছু কিছু রাসায়নিক পদার্থ থাকে, হ্যাঁ, যারা ওজোনোস্ফিয়ারের ঘনত্ব কমিয়ে দিচ্ছে, মানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ওজোন গ্যাসকে তারা কমিয়ে দিচ্ছে। এগুলোকে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স বলা হয়। এগুলো কিন্তু দূষণের ফলাফল, গ্রিনহাউস এফেক্ট এবং পরিবেশ দূষণের এগুলো ফলাফল। এবার আমরা চলে আসছি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কী কী, পরপর বলতে থাকি একটা একটা করে বৈশিষ্ট্য। প্রথমত তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিপথের কোনো বিন্দুতে, যেটা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে অবস্থান করে। আচ্ছা, আর তড়িৎ তরঙ্গের চৌম্বক ক্ষেত্রটা যেহেতু পরিবর্তনশীল, তার সাথে কারণ লম্বভাবে তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হচ্ছে, আবার তড়িৎ ক্ষেত্রটাও পরিবর্তনশীল, সেজন্য লম্বভাবে চৌম্বক ক্ষেত্রটা আবিষ্ট হচ্ছে, এটা আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে পড়েছি। এখানে রয়েছে, দেখো এই ছবিটা ডান দিকে ব্লু কালারের যে ছবিটা রয়েছে, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওটা বিস্তার লাভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসেভাবে কম্পিত হচ্ছে। ধরা যাক কোনো একটা সময়, টি সময়, ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ হচ্ছে ই ইজ ইকুয়াল টু ই জিরো ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর চৌম্বক ক্ষেত্র বি বি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে ওমেগাটা কি কৌণিক কম্পাঙ্ক আর কেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার।
তার মানে এখান থেকে দুটোকেই দেখতে পাচ্ছি যে এরা দুজনেই কিন্তু সাইনুসয়েডাল, ঠিক আছে? আর এই ভেক্টরগুলো কোনো মূল বিন্দু থেকে বিভিন্ন দূরত্বে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপস্থিতি মান নির্দেশ করছে। আরও দেখতে পাচ্ছি এই দুটো সমীকরণ থেকে যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তাদের ফ্রিকোয়েন্সি সমান এবং তাদের ফেজও কিন্তু সেম, তারা কিন্তু একই ফেজে থাকে। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য স্থানে প্রোপাগেট করতে পারে, আগেই বলা হলো, আর এ তার বেগ হচ্ছে শূন্য স্থানে আলোর বেগে সমান হয়, সি যেটাকে আমরা প্রকাশ করি। আর এই বেগের ভ্যালুটা হয় -0 × ε₀ 2⁻¹⁰, মানে 1√μ₀ε₀। μ₀ হচ্ছে শূন্যস্থানের পারমিয়াবিলিটি আর ε₀ হচ্ছে শূন্যস্থানের পারমিটিভিটি। আর কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গে ওয়েভলেন্থ যদি ল্যাম্বডা হয়, তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে ওই মাধ্যমে তরঙ্গটির বেগ হবে নিউ ল্যাম্বডা। মাধ্যম যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তিত হয়ে যাবে, সেক্ষেত্রে নিউ ইনটু ল্যাম্বডা অর্থাৎ ভেলোসিটি, তার ভ্যালুটাও পরিবর্তিত হয়ে যাবে। এইবার একটু দেখি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কীভাবে উৎপাদন করা যায়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপাদন করা যায় যখন একই সাথে আমরা তড়িৎ ক্ষেত্রকে এবং একটা চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তিত করতে পারি, যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এটা উৎপন্ন করা যায় এলসি অসিলেটরের সাহায্যে। এলসি অসিলেটরটা কি, দেখো ছবিটা দেখো ডান দিকে, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টার যুক্ত বর্তনী, আর এর তড়িৎ উৎসটা হচ্ছে একটা এসি। তাহলে এই ব্যবস্থাটাকে বলা হয় একটা এলসি অসিলেটর। এটাকে কী করা রয়েছে, এখানে একটা অ্যান্টেনা রয়েছে, সেটা একটা কন্ডাক্টর দিয়ে তৈরি হয়েছে, সেইটা একটা ট্রান্সফরমারের সাহায্যে এলসি অসিলেটরের সঙ্গে যুক্ত রয়েছে। ট্রান্সফরমার জিনিসটা কি, ট্রান্সফরমার হচ্ছে দুটো আলাদা আলাদা আইসোলেটেড কয়েল, এরা ফ্যারাডের মিউচুয়াল ইন্ডাকশন থিওরিতে কাজ করে। প্রাইমারি কয়েলে যখন ফ্লাক্স জেনারেট হয়, সেকেন্ডারি কয়েলে ইএমএফ ইনডিউসড হয়, ওই তার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করে। এখন সেকেন্ডারির পাক সংখ্যা যদি প্রাইমারির পাক সংখ্যা থেকে বেশি হয়, তাহলে কি হয়, বেশি ইএমএফ ইনডিউস হয়, বেশি কারেন্ট প্রডিউস হয়, সেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার বলি। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা যদি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা থেকে কম হয়, তাহলে ইনডিউসড ইএমএফ এবং কারেন্টের পরিমাণটাও কম হয়, তখন তার মধ্যে দিয়ে কম কারেন্ট প্রবাহিত হয় আর কি, সেটাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলি। এইবারে যেহেতু তড়িৎ উৎসটা একটা এসি, সে যেই পরিবর্তিত হতে থাকে, সঙ্গে সঙ্গে অ্যান্টেনার দণ্ড দুটো দেখো, তারাও কিন্তু পজিটিভ নেগেটিভ হতে থাকে, অর্থাৎ অ্যান্টেনাটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো কাজ করে। এবারে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের এই পর্যাবৃত্ত পরিবর্তন দ্বিমেরু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রেরও পর্যাবৃত্ত পরিবর্তন ঘটায়। ব্যাস, সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে দিল। আবার এই তড়িৎ ক্ষেত্রটার যে পর্যাবৃত্ত পরিবর্তন হচ্ছে, তার ফলে তো চৌম্বক ক্ষেত্রটাও ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ উৎপন্ন চৌম্বক ক্ষেত্র সেও তো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা আবার ইন্টার্ন আবার একটা তড়িৎ ক্ষেত্রের
সৃষ্টি করে। এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র আলোর সমান বেগে অ্যান্টেনা থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, এটাকেই আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এইভাবে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করতে পারি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে কয়েকটা রাশি বা কোয়ান্টিটি আমাদের একটু জেনে নিতে হবে। দেখো, প্রথমটা হচ্ছে এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি কাকে বলে? দেখো, আমরা তো দেখলাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ হবে ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর চুম্বক ক্ষেত্র হবে বি ইজ ইকুয়াল টু বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই ইউনিট ভলিউম বা একক আয়তনে যখন যে পরিমাণ শক্তি তার মধ্যে প্রবাহিত হবে সেইটাকেই বলা হয় শক্তি ঘনত্ব। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে সঙ্গে যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র থাকে দুজনেই কিন্তু কিছু পরিমাণ শক্তি বহন করে থাকে, সেই শক্তিটা পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব। তাহলে ইলেকট্রিক শক্তি ঘনত্ব সেটা হলো মানে ইউ ইলেকট্রিক যে এনার্জি ইউই যদি তাকে ধরা হয় ডিভাইডেড বাই ডিভি, অর্থাৎ তার ভ্যালু হয় হাফ এপসিলন নট ই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। আর চৌম্বক ক্ষেত্র শক্তি ঘনত্বের মান হয় ওয়ান বাই টু মিউ নট ইন্টু বি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হলো শক্তি ঘনত্ব। এরপরে রয়েছে ইন্টেন্সিটি বা তীব্রতা। তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের কোনো বিন্দুর চারদিকে একটা যদি যেদিকে রেডিয়েশন হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা ইউনিট সারফেস এরিয়া আমি কল্পনা করে নিই, তাহলে ওই সারফেসটার ওপর প্রতি সেকেন্ডে আপতিত তড়িৎচুম্বকের শক্তিকে ওই বিন্দুতে বিকিরণের তীব্রতা বলা হয়। আর বিকিরণের চাপ রেডিয়েশন প্রেশার কাকে বলে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময় কোনো তল দ্বারা বাধাপ্রাপ্ত হলে ওই তলের ওপর বল প্রয়োগ করবে, আর এই প্রোপাগেশনের অভিমুখের পারপেন্ডিকুলারলে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে তড়িৎচুম্বকীয় বিকিরণের চাপ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রেশার বলা হয়। তাহলে এগুলো গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে কতগুলো রাশি। দেখা যায় সবসময় কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গধর্মী হয় না, মানে সব কিছু ঘটনা তাকে তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। বরং আইনস্টাইনের মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন আইনস্টাইন পরিশোধন করলেন তখন দেখা গেল যে তড়িৎচুম্বকীয় বিকিরণকে আমি যদি কতগুলো পার্টিকল বা কণার স্রোত হিসেবে কনসিডার করি তাহলে সেই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়। এই কণাগুলোর নাম হচ্ছে ফোটন। ঠিক আছে, তার মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে যখন তড়িৎচুম্বকীয় তখন আমরা দুটো উপায় আমরা ধরতে পারি এনার্জি ট্রান্সফার হচ্ছে, একটা তরঙ্গের আকারে আর একটা ফোটনের আকারে। আলোর কিছু কিছু আলো তো একরকমের তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমাদের জানাশোনা, সবথেকে পরিচিত আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো। এই আলো কিছু কিছু ধর্ম তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায়, কিছু কিছু ধর্ম ফোটন থিওরি দিয়ে ব্যাখ্যা করতে হয়। ফোটনের ধর্মাবলী কী? ফোটন, প্রত্যেকটা ফোটন কণাই হচ্ছে নিস্তড়িত,
প্রত্যেকটা ফোটন কণা আলোর গতিবেগে চলাচল করে। কোনো ঘটনাতেই কিন্তু ফোটনের বেগের কোনো কম বেশি হয় না। একটা ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর নিউটনিয়ান মেকানিক্স দিয়ে ফোটনের কিন্তু ভর ব্যাখ্যা করা যায় না। সহজভাবে ধরা হয় ফোটনের কোনো ভর নেই, যে ভরটা আছে সেটাকে বলা হয় জিরো মাস, ওর যে রেস্ট মাস সেটা হচ্ছে জিরো। আর কিন্তু রিলেটিভিটি থিওরি অনুযায়ী ওর যদি রেস্ট মাস এম জিরো এবং মোমেন্টাম পি হয় তাহলে ই ইজ ইকুয়াল টু দেখা যায় পি সি, বা পি ইজ ইকুয়াল টু ইসি, ই বাই সি মানে এইচ নিউ বাই সি। অর্থাৎ ফোটন ভরহীন হলেও এ সুনির্দিষ্ট ভর বেগ আছে। নিউটনিয়ান মেকানিক্স দিয়ে যেটা ব্যাখ্যা করা যায় না সেটা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি এবং আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এই চ্যাপ্টারটা মানে এই ফোটনের সম্বন্ধে বা এই প্ল্যাঙ্কস কোয়ান্টাম তত্ত্ব এগুলো সমস্ত আমরা সামনের ক্লাসে কোয়ান্টাম তত্ত্ব এই চ্যাপ্টারে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।